मॉर्निंग, गुड मॉर्निंग फ्रॉम लाचुंग। आज के होचे 20 तारीख और आज के हमारे प्रोग्राम होचे युमथांग जावो। युमथांग थे के जीरो पॉइंट हमरा एक्सप्लोर करबो, एर पर आवार हमारे होटले फिरे आशा। आज के सकाल वाला एकोन आपात तो हमरा होटले रूमे आची और एकटू पर ब्रेकफास्ट सेरे एखान थेके बेरिये पड़ब रूमेर भेतरेर छवि। और ये जानाला खुले दिलेई हाथेर काछे उचु उचु पहाड़, एकटू दूरे झर्ना उपत्यके पड़छे देखा जाच्छे एखान थेके। और ये होच्छे लाचुंग। ঘড়িতে সকাল 9টা, আমরা ব্রেকফাস্ট সেরে ফেলেছি, আমরা এখন বেরিয়ে পড়ব ইউমথাং এর দিকে। সকাল 9টা 10 নাগাদ আমাদের ব্রেকফাস্ট সেরে আমরা আমাদের তিনটে বাইক নিয়ে বেরিয়ে পড়লাম লাচুং থেকে ইউমথাং এর রাস্তায়। লাচুং থেকে ইউমথাং এর দূরত্ব হচ্ছে প্রায় 25 কিলোমিটার, যেতে হয়তো আমাদের সময় লাগবে 1 থেকে 1.5 ঘন্টা। তো কিছুটা এগিয়ে এসেই আমাদের চোখে পড়লো রডোডেনড্রন স্যাংচুয়ারির গেট। আমরা গেট দিয়ে ভেতরে প্রবেশ করলাম। একটু এগিয়ে আসতেই আমাদের চোখে পড়লো বিভিন্ন রকম ফুল, তার মধ্যে রডোডেনড্রন তো ফুটেই আছে, বিভিন্ন কালারের, লাল, বেগুনি, গোলাপি, বিভিন্ন রকম, এছাড়া অনেক নাম না জানা অনেক পাহাড়ি ফুল। এগিয়ে চললাম আমরা তিনজন ইউমথাংয়ের উদ্দেশ্যে। ইউমথাং যাবার পুরো রাস্তাটাই ফুলে ফুলে ছেয়ে আছে, আর এই সেই ফুলের সমারোহ দেখতে দেখতে আমরা সকাল 10:30 নাগাদ ইউমথাং এসে পৌঁছালাম। লাচুং থেকে আমরা জার্নি স্টার্ট করেছিলাম সকাল 9টা 10 নাগাদ, এখন প্রায় 10টা 10, 1 ঘন্টা জার্নি করে আমরা ইউমথাং এসে পৌঁছালাম এইমাত্র। এই সামনে স্নো ক্যাপ মাউন্টেন্স, হালকা হালকা কুয়াশা এসে ঢেকে দিচ্ছে সমস্ত জায়গা। সামনে ইউমথাং ভ্যালি, একটা বড় চড়তেন একদম আমাদের সামনে, বিশাল এই ভ্যালি। আমাদের একটাই আক্ষেপ থেকে গেল, গোটা রাস্তাটা রডোডেনডনের ফুলে ভর্তি, অথচ আমরা হেলমেটে অ্যাকশন ক্যামেরা লাগাতে পারিনি, যে কারণে কোনো ছবি আমরা তুলতে পারছি না এই মুহূর্তে, কারণ হেলমেট ক্যামেরা এখন এখানে রেস্ট্রিক্টেড হয়ে গেছে। সুতরাং রাস্তার কোনো ছবি আমাদের সঙ্গে আর থাকলো না। তো এখন যতটুকু পাওয়া যায় মোবাইল ক্যামেরা বা DSLR এর ফটো দিয়ে আমাদের সেই যতটুকু মুহূর্তগুলোকে ধরে রাখা যায় তারই চেষ্টায় এখন আমাদের এই ইউমথাং এবং জিরো পয়েন্টে সেই চেষ্টায় থাকবে, যতটা পারবো সমস্ত মুহূর্তগুলোকে ক্যামেরা বন্দি করার চেষ্টা করব। এই আমার বাইক পালসার 150, এখন পর্যন্ত ভালো পারফরমেন্স। আমরা আরো এগিয়ে যাই জিরো পয়েন্টের দিকে, ফিরে আসার সময় এখানে দাঁড়াবো, কারণ ইউমথাং থেকে আমরা এখন জিরো পয়েন্টের রাস্তাতে। সামনে ভ্যালি ভিউ পয়েন্টের একটা বোর্ড দেখে দাঁড়িয়ে পড়লাম। সামনে স্নো পিক মাউন্টেন, বেঁকে বেঁকে রাস্তা চলে গেছে জিরো পয়েন্টের দিকে। কিছুক্ষণের জন্য দাঁড়িয়ে পড়া, নিচে যে এলাকাটা দেখা যাচ্ছে ওই এলাকাটার নাম হচ্ছে শিব মন্দিরে, এখানে হয়তো কোনো শিবের মন্দির আছে, যাই হোক বোর্ডে লেখা ছিল শিব মন্দির। এখান থেকে দেখা যাচ্ছে ভ্যালিটা ইউমথাং, সামনে স্নো ক্যাপ মাউন্টেন চোখের সামনে।
আর আমাদের এই বাইক পরপর দাঁড় করানো। আমরা এখন জিরো পয়েন্টের রাস্তায়। এই মুহূর্তে আমরা জিরো পয়েন্টে আছি। আবহাওয়া চমৎকার, মাঝে মাঝে একটু স্নোফল হচ্ছে, দূরের বরফ আবৃত পাহাড়, অনেকে ওখানে চলে গেছে স্কি করার জন্য। আর এদিকে কিছু অস্থায়ী দোকান, চায়ের দোকান আছে বা খাবারের দোকান আছে, প্রচুর বাইকার্স এসেছে এখানে আমাদের বাইকগুলো পরপর দাঁড় করানো। এদিকে পাহাড়ে বরফ নেই কিন্তু অনেক উঁচু উঁচু পাহাড়ে কেন। এই দিকটা রেস্ট্রিক্টেড এরিয়া, এদিক দিয়ে সিভিলিয়ানদের যাওয়া নিষেধ। এই হচ্ছে জিরো পয়েন্ট। প্রচুর ট্রাভেলার এসছে, খুব সুন্দর আবহাওয়া। এটার পুরোপুরি সুযোগ আমরা আজকে এই জায়গায় নিচ্ছি, এনজয় করছি। এখানে কিছুক্ষণ থেকে আমরা আবার ইয়ুমথাং হয়ে লাচুং ফিরব। জিরো পয়েন্টের হাইট হচ্ছে প্রায় 15,300 থেকে 15,400 ফিট। তো আমরা এখানে প্রায় 40 থেকে 45 মিনিট কাটিয়ে ফেলেছি। এরপরে কিছুটা হলো প্রকৃতির খামখেয়ালিপনা শুরু হয়েছে, আকাশ মেঘলা হয়ে আসছে, তার সঙ্গে সঙ্গে স্নোফল শুরু হয়েছে। আর বেশিক্ষণ এখানে থাকা ঠিক হবে না, যতটা পারলাম ফ্রেম বন্দি করলাম কিছু ভালো মুহূর্ত, পাশেই বসা কিছু অস্থায়ী চায়ের দোকানে গরম গরম কফি দিয়ে গলা ভিজিয়ে আমরা আস্তে আস্তে জিরো পয়েন্টকে বিদায় জানিয়ে ইয়ুমথাংয়ের দিকে রওনা হলাম। পয়েন্ট থেকে আমরা ইয়ুমথাংয়ে ফিরে এলাম। ইয়ুমথাংয়ে একটা ছোট্ট রেস্টুরেন্টে ম্যাগির অর্ডার করা হয়েছে, ম্যাগি এবং কফি খেয়ে এখান থেকে আমরা লাচুংয়ের দিকে বেরিয়ে পড়ব। বাইকারদের আলাপচারিতা চলছে রেস্টুরেন্টে। ইয়ুমথাং থেকে এখন লাচুংয়ে হোটেলে ফেরার পথে রাস্তার চারিদিকে শুধু রডোডেনড্রন ফুল ফুটে রয়েছে, না থেমে আর পারা গেল না। রাস্তার দুদিকেই দাঁড়িয়ে পড়লাম, বাইকটাকে রাস্তার পাশে দাঁড় করিয়ে। এই রডোডেনড্রন ফুলের যে সাংঘাতিক ছবি সেটা ফ্রেমবন্দি করছি। হালকা হালকা বৃষ্টি পড়ছে আর আকাশের মাথায় মেঘ জমেছে। লাচুং থেকে ইয়ুমথাং পর্যন্ত গোটা রাস্তাটা রডোডেনড্রনের ফুলে ভর্তি, বিভিন্ন রকম লাল গোলাপি, এত সুন্দর। কিন্তু আমাদের দুর্ভাগ্য, হেলমেট ক্যামেরার ব্যবহার এখন নিষিদ্ধ, সুতরাং এই আক্ষেপটা থেকে যাবে। দীপঙ্কর দাঁড়িয়ে আছে,
এরপরে হোটেলে ফেরা। গুড মর্নিং ফ্রম লাচুং। গতকাল প্রায় বেলা 3:30 নাগাদ আমরা জিরো পয়েন্ট থেকে হোটেলে ফিরে আসি। তারপরে আমাদের লাঞ্চ সারি হোটেলে, আর আজকে আমরা এখান থেকে শিলিগুড়ি চলে যাচ্ছি। এখান থেকে শিলিগুড়ি প্রায় 200 কিলোমিটার রাস্তা। শিলিগুড়িতে হোটেল বলা আছে, হোটেল হিমালয়ান রিজেন্সি। ওখানে পৌঁছতে পৌঁছতে সন্ধে হয়ে যাবে, তো এখন শুধু কাজ হচ্ছে জিনিসপত্র গুছিয়ে নেওয়া। আর এখানে ব্রেকফাস্ট সেরে মোটামুটি আমাদের ইচ্ছে আছে বেলা 9:00 নাগাদ আমরা এখান থেকে শিলিগুড়ির দিকে বেরিয়ে যাব। রাস্তায় যেতে যেতে যা দেখব সেটা ফ্রেমবন্দি করব। তো এখন আপাতত রেডি হওয়া, জিনিসপত্র গুছিয়ে নেওয়া, শিলিগুড়ি ফেরার তোড়জোড় করা। এখন সকাল 9:15, আমরা লাচুং থেকে শিলিগুড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়ছি। বাইক রেডি হয়ে গেছে। আমরা চুংথাং পেরিয়ে তুঙে এলাম। তুঙে আমাদের সমস্ত পেপার্স যা ছিল সেগুলোকে এক্সিট করিয়ে আমরা তার থেকে একটু এগিয়ে এসেছি, প্রায় 1.5 কিলোমিটার। তারপরে সামনে রাস্তায় ব্লক আছে, কারণ হচ্ছে সামনে একটা ধস পড়েছে, সেই ধস পরিষ্কার হচ্ছে। তো আমরা একটা চায়ের দোকানে দাঁড়িয়ে আছি, তো চা খাচ্ছি। কিছুক্ষণ ওয়েট করে এখানে আমরা আবার সামনের দিকে এগোবো। এই পরপর গাড়িগুলো আমাদের দাঁড় করানো আছে। আমরা সিঙ্গিক পেরিয়ে মঙ্গনের রাস্তায়, এখান থেকে মঙ্গন আর বেশি দূর নয়, হার্ডলি হয়তো 4-5 কিলোমিটার রাস্তা। আমরা একটা ভিউ পয়েন্টের সামনে এসে দাঁড়িয়েছি, বোর্ডে লেখা আছে কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট। মঙ্গন পৌঁছে গেলাম। সকালবেলা লাচুং থেকে শুরু করেছিলাম আমাদের জার্নি, প্রায় বেলা 9:30 নাগাদ তুমি এসে সমস্ত কাগজপত্র এক্সিট করিয়ে আমাদের এগিয়ে আসা। আমাদের নর্থ সিকিম রাইডের শেষ লগ্নে এখন আমরা মঙ্গন হচ্ছে সিকিমের একটা ব্যস্ত জনপদ। গত পরশু আমরা গেছিলাম গুরুদং মার্গ, খুব সাকসেসফুলি আমরা যেতে পেরেছিলাম, আবহাওয়া ছিল চমৎকার। সেখান থেকে আমরা চলে আসি লাচুংয়ে। গতকাল আমরা ইংথাং এবং জিরো পয়েন্ট পর্যন্ত আমরা যাই বাইক নিয়ে। বৃষ্টি ছিল, স্নোফল ছিল, কখনো কখনো আবহাওয়া ভালো হয়েছে। এরই মাঝে আমাদের প্রকৃতির এই সৌন্দর্য সাংঘাতিক রকমভাবে আমরা উপভোগ করেছি। এক বিশাল ঝর্ণা উপর থেকে পড়ছে। খুব সুন্দর পাহাড়ি ঝর্ণা একদম উপর থেকে বিশাল জলরাশি নিয়ে পড়ছে নিচে। এই রাস্তায় অনেক ঝর্ণা দেখতে পাওয়া যায়, ছোট বড় বিভিন্ন রকম। আমার সামনে তিস্তা নদী, এই জায়গাটা হচ্ছে ডিকচু। দাঁড়িয়ে পড়লাম, খুব সুন্দর এই জায়গাটা। তিস্তার জলের রং ঘন
সবুজ। আমরা এখন সিংকামে পৌঁছে গেছি। সিংকাম একটা সিকিমের জনবহুল শহর। রাস্তায় ট্রাফিক আছে বেশ। সিকিম আর পশ্চিমবঙ্গের যে বর্ডার রংপো চলে এলাম আমরা। সামনে চেকপোস্ট। ঘড়ি কাটায় দুপুর প্রায় 3টে। আমরা পশ্চিমবঙ্গে ঢুকলাম। সিকিমকে বিদায় জানিয়ে ঘড়িতে এখন 5:40 বিকালবেলা। আমরা মোহনান্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মাঝখান দিয়ে যাচ্ছি 34 নম্বর জাতীয় সড়ক ধরে। আমাদের সামনে শিলিগুড়ি। এখান থেকে শিলিগুড়ি ডিস্টেন্স হচ্ছে আর মাত্র 17 কিলোমিটার।